আসসালামু আলাইকুম। 30 দিন কৃতজ্ঞতা আদায় করার চ্যালেঞ্জে আপনাকে স্বাগতম। আজকে চ্যালেঞ্জের ডে 16। আশা করি সবাই ভালো আছে। আজকের চ্যালেঞ্জ স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যবান মুমিন আল্লাহর পছন্দ। আর সুস্বাস্থ্যের জন্য দোয়া করা, বরং কি হাদিসে বলা হয়েছে এবং কোরআনে অনেক দোয়া পাওয়া যায় স্বাস্থ্য নিয়ে। সুস্বাস্থ্যের সাথে নেকি কামানো অনেক সোজা। যদি আপনি ইবাদতের মাধ্যমে লক্ষ্য করেন নামাজের মতো শারীরিক আমল বা হজের মতো, কোথাও না কোথাও শারীরিক সুস্থতা ম্যাটার করে। যতদিন জীবন আছে, নিঃশ্বাস আছে, আল্লাহ তাআলা আমাদের সবসময় জমিনে সিজদা করার তৌফিক দিক। অনেক আফসোস হয় যদি আমাদের চেয়ারে নামাজ পড়তে হয় আর আমরা জমিনে সিজদা করতে পারি না। তারপর মাশাআল্লাহ কিছু মানুষ আছেন যারা নামাজ ছাড়েন না, এরপরেও যে তারা জমিনে সিজদা করতে পারেন না। এখন দেখুন, আল্লাহ তাআলা আমাদের স্বাস্থ্যবান শরীর দেন, তারপরও আমরা এই শরীরের খেয়াল রাখতে পারি না। আর এই সময় আপনি লক্ষ্য করে দেখুন, মানুষের খুব কম সময়ে স্বাস্থ্যের নানাবিধ সমস্যা দেখা যায়, সেটা ব্লাড প্রেশার হোক, ডায়াবেটিস হোক, নানা ধরনের অসুখ দেখা যায়। কিছু মানুষ কম বয়সে ডিপ্রেশনেও চলে যায়। কিছু মেয়েরা মা হওয়ার পর নানাবিধ শারীরিক সমস্যায় ভোগেন, ঘুম কমের কারণে, খাওয়া দাওয়া ঠিক মতো না হওয়ার কারণে। এখন দেখুন, সুস্বাস্থ্যের জন্য একটাই ফর্মুলা বা কৃতজ্ঞতা আদায়ের নিয়ম আছে, কিন্তু অধিকাংশ মানুষ এই ফর্মুলাটি পালন করে না এবং আমরা এটার কারণও জানব। সবচেয়ে ফাস্ট এবং কুইক আমল হচ্ছে সুস্বাস্থ্যের জন্য শুক্রিয়া আদায় করা। আপনি মাঝে মাঝে হয়তো শুনছেন অমুকের ক্যান্সার হয়ে গেছে, ডক্টর বলে দিয়েছেন, বা এমন অনেক অসুখ আছে যার কোনো চিকিৎসা নেই, যা আল্লাহর রহমতে ঠিকও হয়ে গিয়েছে। একজন ডক্টর আছেন যে বই লিখেন, সে পুরো দুনিয়ায় অনেক লোকের ইন্টারভিউ নিয়েছেন যারা কৃতজ্ঞতা আদায়ের মাধ্যমে শিফা পেয়েছেন। মেডিকেল সায়েন্স এটাই বলেছিল যে তারা ঠিক হতে পারবে না। তারা কিভাবে সুস্থ হয়েছেন এটার জন্য ডক্টরটি শুধু তাদের ইন্টারভিউ নেননি, তাদের ব্রেইনের স্ক্যানও করেছেন। তিনি লক্ষ্য করলেন তারা কোনো স্পিরিচুয়াল পাওয়ার বা কোনো দোয়া বা কোনো আমলের মাধ্যমে তারা সুস্থ হয়েছিল। সেখানেও অনেক লোক আল্লাহকে মানতেন না, কিন্তু সেখানেও একটা জিনিস লক্ষণীয় ছিল যে সবার মাঝেই পজিটিভ এনার্জি ছিল। একটি মহিলার কেস সামনে এসেছিল যার ক্যান্সার ছিল, তো তিনি ইমাজিন করা শুরু করে দিয়েছেন যে তার এই ক্যান্সার বা ক্যান্সারের যে জীবাণুগুলো ছিল তার শরীরে, তারা তার ঘরের মেহমান হয়ে এসেছেন, তো তিনি তাদের বসিয়ে রোজ টি পার্টি করতেন। তো 6 মাসের মধ্যে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন। হয়তো আপনার জীবনেও এমন অনেক কেস আছে, আর ওইসব গল্পের রহস্য একটাই, আর সেটা হচ্ছে কৃতজ্ঞতা আদায়। কৃতজ্ঞতা আদায় অনেকটা মেডিসিনের মতো কাজ করে, আর মডার্ন সায়েন্স এটা নিয়ে গবেষণা করে পেয়েছেন যে যারা পজিটিভ চিন্তাভাবনা করে তাদের রিকভারি পিরিয়ড খুব দ্রুত হয়। এখন দেখুন, আমি আপনাদের বলেছি আমরা এটাই জানবো যে লোক অসুস্থ কেন হয় বা একটার পর একটা প্রবলেম কেন হওয়া শুরু করে। ধরুন কারো কোনো অসুস্থতা আছে, এখন সাধারণত যা হয়, মানুষ বাকিদের সাথে রোগটা নিয়ে ডিসকাশন শুরু করে দেয়। এমনও হয় ইন্টারনেটে সে রিসার্চ করা শুরু করে দেয় বা ইন্টারনেটে কোনো গ্রুপ বানিয়ে ফেলে যাদের এ ধরনের রোগ আছে, তাদের পুরো ফোকাসটাই রোগের ওপর চলে যায়। এভাবেই অ্যাজ এ থেরাপিস্ট, যখনই আবিদা ম্যাম কোনো রোগীর যার পিসিওডি আছে বা অতিরিক্ত ওজন আছে তার চিকিৎসা করেন, তখন সবার মাঝেই একটা কথা কমন থাকে, সেটা হচ্ছে যখনই কারো ওজন বেশি হয় তো সে তার বডিকে অপছন্দ করতে থাকে। আবিদা ম্যাম যখন পেশেন্টদের বলেন আয়নায় নিজেকে দেখুন, তখন তারা বলতেন তাদের শরীর তাদের খুবই অপছন্দের, শরীরের কিছু অংশ তারা একদমই পছন্দ করতেন না। আর শরীরের যদি কোনো একটি অংশ হোক বা পুরো শরীরেই কোনো রোগ থাকুক, আপনি যদি ওটা নিয়ে মুনাফিকি চিন্তা করেন বা মুনাফিকি চিন্তা রাখেন, তখন ওটার রেজাল্টসও তাই হবে। এখন দেখুন, স্বাস্থ্যের সমস্যা হতে পারে, আমাদের জীবনে সবারই কখনো না কখনো সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু কৃতজ্ঞতা আদায় আপনার শরীর এবং মনকে শুধুমাত্র ভালো নয়, বরং আপনার মনকে স্বতঃস্ফূর্তও বানায়। স্বাস্থ্যকে ইম্প্রুভ করার 3টি উপায় আছে। প্রথমটি হচ্ছে, আপনার জীবনে কোনো না কোনো সময় আপনি ভালো স্বাস্থ্যের অধিকারী ছিলেন,
সেটা জন্মের পরে হোক বা শৈশবকালে। যৌবনকালে এমনও হয়তো ফিল হয়েছিল আপনি পুরো দুনিয়াটা জয় করে ফেলতে পারবেন। কোনো এমন একটা সময়কে মনে করুন যে আপনি ভালো স্বাস্থ্যের অধিকারী ছিলেন, আপনার স্বাস্থ্য তখন অনেক ভালো ছিল। ওই সময়টার জন্য আলহামদুলিল্লাহ বলুন এবং আপনি শুকরিয়া আদায় করুন। শুকরিয়া আদায় করা অনেক সোজা, বাট এটার ইম্প্যাক্ট অনেক বড়। সেকেন্ড স্টেপ হচ্ছে, আপনাকে আমি আগেও বলেছি, আপনি আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য শুকরিয়া আদায় করুন। এটা আপনি করতে পারেন আপনি যখন অজু করছেন তখন। অজু করা অবস্থায় আপনার অঙ্গগুলোর জন্য শুকরিয়া আদায় করুন। এটা ছাড়াও আমাদের শরীরের ভেতর যেসব প্রত্যঙ্গ কাজ করে চলছে, আপনার খাওয়ার হজমের শক্তি, আপনার মস্তিষ্ক, অনুভব করার জন্য আপনার মন, এই সব জিনিসগুলোকে দেখুন। যে সিস্টেমটা চলছে ওটার উপর শুকর করুন। তো কমপক্ষে 5টা শরীরের অঙ্গ চুজ করুন আর অজু করার সময় ভেতর থেকে শুকরিয়া আদায় করুন এবং আলহামদুলিল্লাহ বলুন। আমরা অজুকে এই জন্য রেকমেন্ড করেছি যে এটা আমাদের ডেইলি রুটিনে আছে, এটার মাধ্যমে শুকরিয়া আদায় করা আমাদের জন্য সবচেয়ে সহজ। অ্যাগেইন 5টা অঙ্গ চুজ করুন এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা শুরু করে দিন। তৃতীয় স্টেপ হচ্ছে, প্রথমে আপনি দেখুন আপনার সমস্যা কোথায় এবং আপনি এটার কি পরিণাম চাচ্ছেন। এটা আপনি নিজের মাঝে একদম ক্লিয়ার করবেন। ভাবুন যে আপনি আপনার ওজন কমাতে চাচ্ছেন বা আপনার কোনো এডিকশন আছে ওটা থেকে আপনি সরে আসতে চাচ্ছেন, বা আপনার ব্লাড প্রেশারের সমস্যা আছে এবং আপনি ওটা ঠিক করতে চাচ্ছেন। আপনি এটা দেখুন যে আপনি কোন অবস্থায় যেতে চাচ্ছেন, ওই জিনিসটাকে মস্তিষ্কে নিয়ে আসুন। যেমন একটু আগে আমি বলেছি যে নিজের অজান্তেই আমাদের ফোকাস অসুস্থতার দিকে চলে যায়, ওটাকে কিভাবে হিল করা যায় বা তার মেডিসিনসের দিকে ফোকাস কম থাকে। যখন আপনি কোনো জিনিসকে ফোকাস দিচ্ছেন তখন ওই জিনিসটা একটা কাছের মতো বাড়তেই থাকে, বাড়তেই থাকে, সেটা বড় হতে থাকে। তো আপনি এটার উপর সার আর পানি দেওয়া বন্ধ করুন, বরং হিল করার পাঠটায় মনোযোগ দিন। তো দেখুন আপনি হিল হওয়ার ব্যাপারটায় মনোযোগ দিচ্ছেন, তো রোগটায় ফোকাস একদমই কম থাকবে, আপনি হিলও হতে পারবেন তাড়াতাড়ি। আর যে বেশি রোগের ওপর ফোকাস করে পরিশেষে সে অসুস্থতাই পায়। এখন আপনি এটা করবেন যে থার্ড স্টেপে আপনি নিজের জন্য কি চান। যেমন আমি বলেছি যে কারো ব্লাড প্রেশার আছে এবং সে নর্মাল হতে যাচ্ছে, তাহলে ওই মনোযোগটা পুরোপুরি আনুন এবং মাগরিবের পর শুধু 1 মিনিটের জন্য ইমাজিন করুন যে আপনি ঠিক হয়ে গেছেন এবং ঠিক হয়ে আপনি কেমন অনুভব করছেন। ওই অনুভূতিটি আপনার মস্তিষ্কে নিয়ে আসুন। আপনি এটা ভাবুন যে আপনি অনেক খুশি এবং আপনি আপনার আপন মানুষটিকে ফোন করে বলছেন আপনি অনেক খুশি। ইমাজিন করুন এবং ইমাজিন করা অবস্থায় আপনি মন থেকে আল্লাহ রাবুল আলামিনের শুকরিয়া আদায় করুন। এই ভিশনটি আপনি হোল্ড করুন জাস্ট ফর 1 মিনিট। মাগরিবের কথা বলেছি কারণ মাগরিবের ইবাদতের জন্য আপনি কিছুক্ষণের জন্য হলেও বসেন। আর যদি সময় বের করতে না পারেন তাহলে ঘুমাতে যাওয়ার আগে আপনি ইমাজিন করুন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। পজিটিভটা ভাবুন, ভালো স্বাস্থ্যের জন্য ভাবুন এবং শুকরিয়া আদায় করুন। বিশ্বাস করুন এই জিনিসটা আপনার মাঝে পরিবর্তন নিয়ে আসবে ইনশাল্লাহ। এটা শুধু 1 মিনিটেরই আমল। যখন আপনি কোনো জিনিস হওয়ার আগেই তার শুকরিয়া আদায় করেন বা তাহলে ভেবে দেখুন আপনার এবং আল্লাহর মাঝখানের দৃঢ় বিশ্বাসটি কতটুকু শক্ত এবং কতটুকু মজবুত। এটা 1 মিনিটেরই আমল, কিন্তু আল্লাহর কাছে ওই রকম আমলই পছন্দ যেটায় অনেক বেশি বিশ্বাস এবং আস্থা আছে, সেটা অল্পই হোক না কেন। যখন আপনি কোনো জিনিস হওয়ার আগেই ওটার জন্য শুকরিয়া আদায় করবেন তখন ভেবে দেখুন আল্লাহ তাআলার কাছে কেমন কেমন রিপোর্টস যাবে প্রতিদিন। তো স্বাস্থ্যের জন্য এই ফর্মুলাটি অনেক কার্যকর। কৃতজ্ঞতা আদায় করা সায়েন্টিফিকভাবে সবার জন্যই সমান ফলাফল দেয়। তো যেভাবে গ্র্যাভিটির সূত্র মুসলিম কাফের সবার জন্যই এক, আপনি যদি 10তলা বিল্ডিং থেকে কাউকে ধাক্কা দিয়ে ফালিয়ে দিন সে একইভাবেই ব্যথা পাবে এবং একইভাবেই পড়বে। এটাই পৃথিবীর নিয়ম, চাঁদ তারা সূর্য সবার জন্যই বের হয়। তো এভাবে কৃতজ্ঞতার কানুনও সবার জন্যই এক। এক লোক যে আল্লাহকে মানে না সে কৃতজ্ঞতার মাধ্যমে যদি ফায়দা পেতে পারে তাহলে আমরা তো আল্লাহর বান্দা, তাহলে আমরা কেন এটার ফায়দা নিব না।
আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য ভালোটা করবেন। এখন এটাই আপনার চ্যালেঞ্জ। আমি আপনাকে তিনটি স্টেপসের কথাই বলে দিয়েছি। প্রথমটা হচ্ছে শুকরিয়া আদায় করুন যখন আপনি স্বাস্থ্যবান ছিলেন। সেকেন্ড স্টেপ হচ্ছে কমপক্ষে আপনার পাঁচটি অঙ্গ চুজ করে আপনি তার জন্য শুকরিয়া আদায় করুন। আর থার্ড স্টেপ হচ্ছে আপনি আপনার স্বাস্থ্যের কথা ভেবে যে চিকিৎসাটি আপনি চাচ্ছেন আপনার রোগের জন্য ওটার কথা আগেই ভেবে নিন এবং শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন। আর একটা টিপ আছে, সেটা হলো যখন আপনি কোনো ওষুধ নিচ্ছেন ওটা নেওয়ার সময় এটা ইমাজিন করুন যে আপনি সুস্থ হয়ে গেছেন। এটা ছাড়া নর্মাল চ্যালেঞ্জেসগুলো জারি রাখুন। ফজরের নামাজের পর দশটি নিয়ামতের কথা লিখুন এবং আলহামদুলিল্লাহ বলুন। এশার নামাজের পর বা রাতে ঘুমাতে যাওয়ার আগে সারাদিনের হয়ে যাওয়া পাঁচটি পজিটিভ কাজের কথা লিখুন এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন। আগামী চ্যালেঞ্জ নিয়ে আবার কথা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।